আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোহিনূর কিচেনে আরেকটা এপিসোড দেখার জন্য। সামনে রমজান মাস, আর রমজান মাসের সবচেয়ে বেশি যে উপকরণটা আমাদের দরকার হয় সেটা হলো বেসন। বেসন সাধারণত সবাই বাজার থেকে কিনে ব্যবহার করে থাকে, কিন্তু বাজারের বেসন কতটা অস্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি। আর বাজারের কেনা বেসন বেশি দিন কিন্তু ভালো থাকে না, কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গড়ে স্বাস্থ্যসম্মত বেসন তৈরি করতে হয়। তাহলে চলুন দর্শক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। বেসন তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ডাল নিয়েছি। আমি 1/2 কেজি মুসুর ডাল আর 1/2 কেজি বুটের ডাল নিয়েছি। এখন এটাকে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিব, কারণ আমার ডালগুলো একদম পরিষ্কার। আর অনেক সময় দেখা যায় বুটের ডালের মধ্যে ময়লা থাকে, তো যদি বেশি ময়লা থাকে সেক্ষেত্রে আপনারা ডালগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। এখন এটাকে আমি এরকম সুতি একটা ন্যাকড়া দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মুছে নিচ্ছি। আর আপনারা যদি মুসুর ডাল দিতে না চান, শুধু বুটের ডাল দিয়েও খুব সুন্দর বেসন হবে। এখন এটাকে আমরা বাস্তে চলে যাব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে এখন এখানে কিছুটা ডাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট হালকা ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়াম লোতে করে। তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। 6 থেকে 7 মিনিট নাড়লেই হয়ে যাবে, এমন না যে এটাকে আপনি ভেজে মুচমুচে করতে হবে। জাস্ট এটার মধ্যে যে একটা কাঁচা স্মেল থাকে ওটা চলে গেলেই হবে। এতে করে এটা খুব সহজে গুঁড়ো হবে আর ব্লেন্ডার জারটাও কিন্তু ভালো থাকবে। আর আপনি যদি চান এটাকে না ভেজেও ব্লেন্ডার করে নিতে পারবেন, তবে এটা বেশি দিন কিন্তু ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এভাবে ভেজে কিন্তু বেসনটা করলে বেসনটা অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনোভাবে এটা নষ্ট হবে না বা ভিতরে পোকা ধরে যাবে না। এরকম যখন একটা কালার চলে আসবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি কিন্তু ভাজা যাবে না। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ডালগুলোকে এরকম একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, যাতে করে ডালগুলো ঠান্ডা হয়ে যায়। আর গরম যে পাত্রে আমরা ডাল ভেজেছি ওটাতে রাখলে ডালগুলো কিন্তু আরও ভাজা হয়ে যাবে। ডালগুলো ব্লেন্ডার করার জন্য এরকম একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর গরম ডাল কখনোই ব্লেন্ডার করতে যাবেন না, এতে করে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। ডালগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন কতটা পারফেক্ট গুঁড়ো হয়েছে দেখিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা গুঁড়ো করতে আমার সময় লেগেছে মাত্র 3 মিনিট। 3 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন এটাকে চেলে নিতে পারেন, আবার যদি না চালতে চান তাহলেও কোনো সমস্যা নেই। সবথেকে বেশি ভালো হয় হাতের মধ্যে চেক করে নিতে পারেন। তো আপনি এটাকে এভাবে ব্যবহার করতে পারেন, আবার যদি মনে করেন না আরও মিহি চান তাহলে এটাকে চেলে নিতে পারেন। আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর আমার বেসনগুলো চালা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সামান্য দানা বেরিয়েছে। এখন হাতের মধ্যে এভাবে নিয়েও চেক করে নিতে পারেন এটা কতটা মিহি হয়েছে। আর যে অবশিষ্ট দানা বেরিয়েছে এটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন, আবার চাইলেও বাকি ডালের সাথে এটা ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি বাকি ডালগুলো এভাবে ব্লেন্ডার করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত আমাদের ঘরোয়া বেসন। এটা বাজারের কেনা বেসন থেকে কোনো অংশে কম নয়। আপনারা দেখেছেন আমি এখানে 1 কেজি ডাল নিয়েছি। 1 কেজি ডাল থেকে অনেকগুলো বেসন হয়েছে, আমার পুরো রমজান মাস চলে যাবে। আর আপনারা যদি চান রমজানের জন্য আরও বেশি পরিমাণে বেসন তৈরি করে রাখতে পারেন। এটা দিয়ে আপনারা জিলাপি বা বুন্দিও তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের যদি বেশি পরিমাণে বেসন লাগে সেক্ষেত্রে আপনারা বাজার থেকেও ডাল ভাঙিয়ে বেসন তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে ভাঙিয়ে নিলেও অন্তত বাজারের ভেজালযুক্ত বেসন থেকে রক্ষা পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।